সৃষ্টি এবং ধ্বংস বা জন্ম এবং মৃত্যু হলো এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি চিরাচরিত সত্য। এর কোনোদিনও নড়চড় হয়নি এবং হবেও না, অন্তত গবেষণা তাই বলে। আমরা মানুষ যেমন জানি যে জন্মালেই মরতে হবে, সেই রকম এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তু, সে ছোট গ্রহাণুই হোক বা বিশালাকার রাক্ষসে ব্ল্যাক হোলই হোক না কেন, সব বস্তুরই শেষ আছে। এক সময় গিয়ে সমস্ত বস্তুই ধ্বংস হবে বা নিঃশেষ হবে। এই ব্রহ্মাণ্ডে এটাই সবচেয়ে বড় সত্যি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন বিশ্বব্রহ্মাণ্ড শেষ বা ধ্বংস হবে কিভাবে? যদিও আমরা সেই ধ্বংস দেখার জন্য বেঁচে থাকব না, আমরা আমাদের সবথেকে কাছের নক্ষত্র সূর্যের ধ্বংস কিভাবে হবে তা আন্দাজ করতে পেরেছি, যদিও সেই ধ্বংস দেখার জন্যও আমরা বেঁচে থাকব না। আমরা সবাই জানি বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়েছিল একটি খুবই ছোট তপ্ত বিন্দু থেকে, যাকে আমরা বলি দ্য বিগ ব্যাং থিওরি। আপনারা যদি এই সম্পর্কে না জানেন তাহলে এই চ্যানেলে একটি ভিডিও আছে যা এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আসবে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। আজ আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড, যেখানে কোটি কোটি গ্যালাক্সি, ব্ল্যাক হোল, গ্রহ, উপগ্রহ, নিউট্রন স্টার ইত্যাদি আছে, তা কী কীভাবে ধ্বংস হতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা জানি এই ব্রহ্মাণ্ড একটি তপ্ত বিন্দু থেকে শুরু হয়ে বিস্তারিত হতে শুরু করেছে এবং সে বিস্তার আজও চলছে, এবং তা আলোর গতির থেকেও বেশি গতিতে ছড়িয়ে পড়ছে চারদিকে সমানভাবে। এই ঘটনাকে প্রথম লক্ষ্য করেছিলেন এডওয়ার্ড হাবেল তার রেড শিফট পদ্ধতির মাধ্যমে। এইভাবে মহাবিশ্বের সমস্ত বস্তু যদি একে অপরের থেকে দূরে সরে যায় তাহলে মহাবিশ্ব শেষ হবে বিগ ফ্রিজ পদ্ধতিতে। এবার বিগ ফ্রিজ সম্বন্ধে একটু বিস্তারিত বলি। গবেষকদের মতে মহাবিশ্ব যদি অনন্তকাল ধরে এইভাবেই ছড়িয়ে পড়তে থাকে তাহলে একসময় তা পরম শূন্য তাপমাত্রায় পৌঁছাবে, এবং তখন ডার্ক ম্যাটার তার শক্তি দিয়ে গ্যালাক্সি বা লোকাল গ্রুপকে বেঁধে রাখতে পারবে না। এদিকে নক্ষত্রের জন্মের জন্য যে পরিমাণ গ্যাসের দরকার তাও ফুরিয়ে আসবে, ফলে নতুন নক্ষত্রেদের জন্ম হবে না, এবং যেসব বর্তমান নক্ষত্র থাকবে তাদেরও জ্বালানি ফুরিয়ে আসবে, ফলে তাদের উজ্জ্বলতা ধীরে ধীরে কমতে কমতে একসময় তারা ধ্বংস হয়ে ব্ল্যাক হোলের সৃষ্টি করবে। এবং সমস্ত নক্ষত্রদের ধ্বংসের প্রক্রিয়া সম্পন্ন হলে তখন মহাবিশ্বে শুধু ব্ল্যাক হোলই তাদের আধিপত্য চালাবে। সময়ের সাথে সাথে হকিং রেডিয়েশনের মাধ্যমে ব্ল্যাক হোলও ধ্বংস হবে, এবং পুরো বিশ্বব্রহ্মাণ্ড যা আজ এত আলোময় ও অশান্ত তা অন্ধকার ও শান্ত হবে, এবং শেষ হবে মহাবিশ্বেরই অত। তবে এই প্রক্রিয়া ঘটবে প্রায় 10^100 বছর পর। এটা হলো মহাবিশ্ব ধ্বংসের সবথেকে গ্রহণযোগ্য হাইপোথেটিক্যাল থিওরি। মহাবিশ্বের ধ্বংসের অন্যতম আরেকটি কারণ হলো বিগ ক্রাঞ্চ থিওরি। এই থিওরি অনুযায়ী মহাবিশ্ব যা আলোর গতিবেগে প্রসারিত হচ্ছে তা একসময় হঠাৎ করে থেমে যাবে, এবং সমস্ত পদার্থ এনার্জি একে অপরের কাছে আসতে শুরু করবে, এবং তা শেষে আবার একটি বিন্দুতে এসে মিলিত হবে। অর্থাৎ বিগ ব্যাংয়ের আগে মহাবিশ্ব যে বিন্দুতে অবস্থান করছিল ঠিক সেই অবস্থায় আমাদের মহাবিশ্ব ফিরে যাবে। এই থিওরি অনুযায়ী ডার্ক এনার্জি দুর্বল হবে এবং ডার্ক ম্যাটারের শক্তি সঞ্চয় করবে, যদিও এই থিওরি বিগ ব্যাংয়ের বিরুদ্ধে যায় এবং এটার গ্রহণযোগ্যতাও অনেক কম। মহাবিশ্ব ধ্বংসের পরবর্তী থিওরিটি বিজ্ঞানীদের কাছে খুবই গ্রহণযোগ্য, এর নাম হলো দ্য বিগ রিপ। এই থিওরি অনুযায়ী ডার্ক এনার্জির জন্য মহাবিশ্বের যে প্রসারণ হচ্ছে তা ততদিন চলবে যতদিন না সমস্ত বস্তু ও এনার্জি ধ্বংস হয়ে যায়, এবং তা সাবঅ্যাটমিক পার্টিকেল রূপে এলোমেলোভাবে মহাবিশ্বের অন্ধকারে ঘুরে বেড়ায়। বিজ্ঞানীদের মতে বিগ রিপ আজ থেকে 19 বিলিয়ন বছর পর হতে পারে। পরবর্তী থিওরিটির নাম হলো বিগ স্লার্প। এটি অত্যন্ত জটিল এবং এর গাণিতিক গবেষণা আজও চলছে। আসলে এই থিওরিটি কল্পনা করা হয়েছে ঈশ্বরকণাকে ভিত্তি করে, তাই এর হিসাব এত জটিল। এই থিওরি অনুযায়ী আমাদের মহাবিশ্ব এখন ফলস ভ্যাকিউমের মধ্যে আছে, এবং তা যে কোনো সময় একটি ট্রু ভ্যাকুমে পরিণত হতে পারে, এবং ট্রু ভ্যাকিউমে পরিণত হলে মহাবিশ্বে বর্তমান শক্তি ও বস্তু এক নিমিষে ধ্বংস হয়ে যাবে বা ভ্যাকিউম টানেলিংয়ের মাধ্যমে অন্য কোনো জায়গায় চলে যাবে, এবং এই ঘটনা ঘটলে এক মুহূর্তে মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই থিওরি যদিও খুব জটিল, এই থিওরিকে বুঝতে গেলে ও এর উপর গবেষণা করতে গেলে
প্রযুক্তি এবং মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে জ্ঞান দুটোই মানুষকে আরও বাড়াতে হবে। মহাবিশ্ব ধ্বংসের শেষ কারণটি বেশিরভাগ বিজ্ঞানীদের কাছেই গ্রহণযোগ্য না, কিন্তু কিছু বিজ্ঞানী এখনও এই থিওরিতে বিশ্বাসী। এর নাম হলো বিগ ক্রাম্বল। এই থিওরি অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর মহাবিশ্বে উপস্থিত সমস্ত বস্তুতে বিস্ফোরণ হবে, কিন্তু এই বিস্ফোরণের কারণ সম্পর্কে বিজ্ঞানীরা কোনো উপযুক্ত কারণ দিতে পারে না। এই বিস্ফোরণের পর মহাবিশ্ব ধ্বংস হবে। তবে বেশিরভাগ বিজ্ঞানীদের মতে এই ঘটনা কোনোদিনও ঘটবেই না, তবে এগুলি শুধুমাত্র কল্পনা। যেহেতু মহাবিশ্বের জন্ম সম্পর্কে আমরা সঠিক থিওরি দিতে পারি না, তাই এর ধ্বংস সম্পর্কেও আমরা নির্দিষ্ট করে কিছু বলতে পারি না। এখনও অনেক কিছু জানার বাকি আছে আমাদের, যা আমরা হয়তো কোনোদিনও জানতেও পারবো না। তবে আমার মতে বিগ স্লার্প হলো সবচেয়ে অ্যাডভান্স থিওরি, যা নিয়ে গবেষণা করলে অনেক পথ খুলে যাবে আমাদের কাছে মহাকাশ বিজ্ঞানের। আপনাদের মতে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য কমেন্ট করে জানান আমাকে, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন। এরকম বিজ্ঞানভিত্তিক ভিডিও রেগুলার পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।